নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে জিভে জল আনা টক মিষ্টি ঝাল আমড়ার চাটনি যারা খাওয়ার শেষ পাতে টক খেতে পছন্দ করেন ওনাদের তো এই রেসিপিটা ভালো লাগবেই তবে যারা টক খেতে একদমই পছন্দ করেন না ওনারাও কিন্তু অবশ্যই একবার এভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই রান্নাটা কি করে করবেন চলুন চটপট দেখে নেওয়া যাক আমরা চাটনি বানানোর জন্য এখানে আমি আড়াইশো গ্রাম আমরাকে উপরে পাতলা খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আমরা একটুখানি যেহেতু কষ থাকে তাই প্রথমে আমরাগুলোকে ভাপিয়ে নিতে হবে এর জন্য চুলা জ্বালিয়ে চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল এখানে আমি বড় কাপে এক কাপ পরিমাণ জল দিয়েছি এবারে জলের মধ্যে খোসা ছাড়িয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম একই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে দিয়ে চুলারা ছাইতে রেখে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম এইভাবে কিছুক্ষণ ঢেকে সেদ্ধ করার পরে দেখুন আমরার কিন্তু কষ্টা বেরিয়ে গেছে আর আমরার কালারও চেঞ্জ হয়ে গেছে আমরাগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভালো করে জল ছেঁকে আমরাগুলোকে বাটিতে তুলে রেখে দিলাম আমরা সেদ্ধ করা জলটা ফেলে দিয়ে কড়াইটাকে আবারও পরিষ্কার করে গরম হতে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল যে কোনো চাটনি বা আচার সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে তেল ভালো করে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম একটা ফাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা ছোটো সাইজের তেজপাতা মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড শুকনো লঙ্কাটাকে ফ্রাই করতে হবে লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কালো সর্ষে এখন চুলার আঁচ একদম লোতে আছে চার থেকে পাঁচ সেকেন্ড আমি খুন্তিটা দিয়ে এভাবে চেপে রেখেছি এতে করে কিন্তু সর্ষেটা ছিটে বাইরে আসবে না ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আমরা সর্ষে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে আমরা গুঁড়োকে এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি এই অবস্থায় আমরার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান ফোর টি স্পুনের থেকেও কম দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ নুন মিষ্টি ঝালটা অবশ্যই কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে সমস্ত মশলাকে ভালো করে আমরা সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এই চাটনিটা একটুখানি পাতলা হবে তাই জলের পরিমাণটা অবশ্যই কিন্তু কতটা চাটনি আপনারা করবেন সেই বুঝেই দেবেন জলের সাথে সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সমস্ত কিছুকে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি চুলারা ছাইতে আছে আর চিনিটাকে সম্পূর্ণ গলে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে এক মিনিট হাই ফ্লেমে জাল করার পরে দেখুন গ্রেভিটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু হয়েছে এবারে আমি চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়েছি আর এটাকে ঢেকে দিচ্ছি আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন এইভাবে আমি খুন্তির সাহায্যে আমরা আটি থেকে মাংসটাকে একটুখানি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এইভাবে যদি সামান্য আমরা ছাড়িয়ে ছাড়িয়ে দেওয়া হয় তাহলে গ্রেভিটা ঘন হবে আর চাটনিটা খেতেও ভীষণই ভালো লাগবে এভাবে আরও দু তিন মিনিট জাল করার পরে আমি একটুখানি চেখে দেখে নিচ্ছি নুন মিষ্টিটা কিন্তু একদম পারফেক্ট আছে চাটনি তৈরি করার সময় নুন মিষ্টির পরিমাণটা চেখে দেখে নিলে কিন্তু বেশি ভালো হয় দেখুন আমি ঝোলের ঘনত্বটা এরকম রেখেছি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আজকের আমার টক মিষ্টি ঝাল আমরা চাটনি কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি এখন আমি এগুলোকে একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি চাটনিটাকে পুরোপুরি ঠান্ডা করে তবেই কিন্তু সার্ভ করবেন ততক্ষণে আমরা সমস্ত মশলার ফ্লেভার এবং চিনির ফ্লেভার ভালো করে অ্যাবজর্ভ করে নেবে তো বন্ধুরা আজকে আমার এই ইজি এন্ড টেস্টি আমড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটাকে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে বাই